টি ক্যাফে, মোমো ক্যাফে কিংবা কফি ক্যাফের সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, তবে এবার একটু ভিন্ন স্বাদের। সাধারণত আমরা জানি ফুচকা টক ঝাল অথবা দই ফুচকা হিসেবে, তবে চিকেন ফুচকা, ডিম ফুচকা, চিংড়ি ফুচকা, চকলেট ফুচকা, এরকম ভিন্ন স্বাদের ফুচকার নাম শুনেছেন কখনো? শুনবেনই বা কি করে। বালুরঘাট শহরের ফুচকা ক্যাফে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে ইতিমধ্যে শহরবাসীর মধ্যে। স্বাদের জুড়ি মেলে না ফুচকার, প্রায় গোটা দেশে পাওয়া যায় ফুচকা। কোথাও গোলগাপ্পা তো কোথাও আবার পানিপুরি, আবার কোথাও ফুচকা। নাম আলাদা হলেও স্বাদ আদলে একই রকম। এখানে ঠিক যখন আমরা স্টার্ট করি আমাদের প্রথম দিনটা, এখানে একটা মেলার মতো সৃষ্টি হয়েছিল। তো ভালো করে নিয়েছে, কেন নর্মালি কী হয় ফুচকা বলতে, নর্মালি টক জলটা হয়, তেঁতুল জলটা, তাহলে এক ধরনের ফুচকা হয় বা দুই ফুচকাটা হয়। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফুচকাটা স্টার্ট করি আমরা, যেমন ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা হয়। তাতে যেমন ধরো আরও জলে থাকে ভ্যারাইটিস ধরনের, পুদিনা জল, নর্মাল যে জলটা হয় তেঁতুল জলটা, আমপান্না জল বা এই ধরনের পুদিনা জল। তবে শুধুমাত্র ফুচকা নয়, এই ক্যাফেতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় সহ বার্গারের বিভিন্ন আইটেম। সাধারণ ফুচকার পাশাপাশি চিকেন ফুচকা, পনির ফুচকা, এর পাশাপাশি 12 ধরনের ফুচকার আইটেম পাওয়া যাচ্ছে এই স্টলে। কি কি ফুচকা বানান আপনারা? যেমন চিকেন ফুচকা হবে, দই ফুচকা হবে, চাটনি ফুচকা হবে, চকলেট ফুচকা হবে, ক্লাসিকটা হবে, তারপরে পনির ফুচকা হয়, দম আলু ফুচকা হয়, এগুলো ব্যাপারও আছে। পাবলিক তো মোটামুটি ভালোই বলছে, যে আমাদের ওখানে রিভিউ টিভিউ সব কিছুই আছে, পাবলিকের তো ভালোই লাগছে। চিন্তাভাবনা বলতে কিছু ব্যবসা করার চিন্তাভাবনা ছিল, কিছু ইউনিক কিছু করবো। তো এই আইডিয়াটা এসেছিলো মোবাইল টোবাইল দেখে, এই আইডিয়াটা এসেছিলো, তারপরে হঠাৎ করে খুলে দিয়ে তারা তো মোটামুটি ভালোই পাচ্ছি, খারাপ কিছু নেই। এরকম রকমারি ফুচকার চাক্ষুষ করতে বা স্বাদ পেতে চান, তাহলে আপনাকে আসতেই হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বালুরঘাটের হিলিমোড়ে এলেই মিলবে ভিন্ন স্বাদের রকমারি ফুচকা। ক্যাফের পক্ষ থেকে জানা যায়, বিগত বেশ কিছুদিন আগে এই দোকান শুরু করার পর শহরবাসীর মধ্যে তেমন সাড়া ফেলতে পারলেও বর্তমানে এই ক্যাফে চলছে রমরমি। আমাদের বাড়ি হিলিতে আমরা যখনই আসি এখানে ফুচকা খেয়ে যাই, এখানকার ফুচকা খুব ভালো। নর্মাল ফুচকা পাওয়া যায়, দই ফুচকা পাওয়া যায়, তাছাড়া এখানে লস্যি পাওয়া যায়। নর্মাল ফুচকাই ভালো লাগে, তবে এখানকার দই ফুচকাটা স্পেশাল, বিষয়টা খুব ভালো। এর আগে এরমভাবে ফুচকার আয়োজন কোনো হ্যাংলা ছাড়া আগে কেউ করেনি। আমরা পাড়ায় ভ্যান গাড়ি করে ফুচকা খেতে হতো, এখন এখানে যেরকম এখানে হ্যাংলার কাউন্টারে এসে একটা ভালো ফুচকা পাবো আমরা, মানে শিওর থাকি যে এখানে এসে একটা ভালো ফুচকা খেতে পারবো। কিন্তু পাড়ার গাড়িটা কখন আসবে তার ভরসা তো নেই, আজকে আসবে কালকে আসবে না। সন্ধে হতে বালুরঘাট শহরের হিলিমোড় এলাকায় প্রচুর খদ্দেরের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রতিদিনই। তবে এই ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের ফুচকার স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। বালুরঘাট শহরের হিলিমোড় সংলগ্ন এলাকায় হ্যাংলা আসলেই তবেই পাবেন আপনারা এরকম ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি ফুচকা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট লোকাল 18 বাংলা।